Dari Pak Guru. আমরা বেশ কিছু জিনিস একটু দেখে ফেলবো, যে যেগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে অবজেক্ট বানাইলাম এগুলার ইউজ করব কিভাবে, বুঝা গেছে? কি করব আমরা, এগুলো ইউজ করব কিভাবে? ওপি, ওকে, আচ্ছা, যখন যখন আমরা কোন একটা ক্লাসের নাম দেব, তখন কিন্তু নামটা হবে এরকম যে আপনার কি বলে, যে হচ্ছে মানে হচ্ছে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হবে, বোঝা গেছে? তো আমি প্রথম অবস্থাতে যেটা দেখাবো, নর্মাল কিছু ভিউ আমি একটু তৈরি করে দেখাবো, কিন্তু লারাভেল বা কোনো ফ্রেমওয়ার্কে যখন দেখবেন যে নামে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের নামে আলাদা আলাদা সেম নামে কি হয়, একটা ফাইল তৈরি হয়, বোঝা গেছে? কি তৈরি হয়? একটা ফাইল তৈরি হয়। ওকে, তো একটা অবজেক্ট শিখলে যে কোনো প্রোগ্রামিং এর, এই যে আপনারা একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন, দেখবেন আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনারা যারা ডিজাইনার, এখন অনেকে হয়তো ম্যাটেরিয়ালস নিয়েও কাজ করেন না কি, এর মানে এটাও কিন্তু কি এটা ফ্রেমওয়ার্ক। অ্যাডোবি ইউজ করি নাকি? অ্যাডোবিটাই ভালো লাগে। আচ্ছা, এটা কয় জিবি দেয়? 128 জিবি না মেগাবাইট? আচ্ছা, একটু ক্লাসে দেখি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমরা যদি এখানে কোনো ক্লাস বানাই, বুঝা গেছে? আমরা কি বানাবো? কোন একটা ক্লাসের মধ্যে আমরা এখানে কি লিখবো? ক্লাসের মধ্যে আমরা একটা নাম লিখবো, নাম কি লিখলাম? ক্রিয়েটিভ। কি লিখলাম আমরা? ক্রিয়েটিভ। ওকে, এবার এখানে এসে যদি আমরা কি করি, আমরা এখানে এসে একটা ভেরিয়েবল নেব, বুঝা গেছে? মানে একটা প্রপার্টি নেব। তো আমরা একটা প্রপার্টি যখন আমরা এখানে নেব, তখন দেখেন কি হচ্ছে, যে তখন আমরা আমরা এখান থেকে লিখবো যে আমরা কি লিখবো, পাবলিক, কি লিখবো, পাবলিক এ। এ মানে কি? এ একটা ভেরিয়েবল নাকি? ফাইল। এ আমরা কি নিলাম? এটা ফাইল নিলাম, নিলাম না? আবার আমরা একটা এখান থেকে পাবলিক, আবার আমরা এখান থেকে যে জিনিসটা করব, যে আমরা এখান থেকে পাবলিক, আমরা এখান থেকে লিখবো হচ্ছে যে পাবলিক ফাংশন, ফাংশন আমরা এখান থেকে অ্যাড লিখলাম। কি লিখলাম? অ্যাড লিখলাম। অ্যাড এর মধ্যে আমরা এমনি নর্মাল একটা ইকো লিখি। কি লিখি? নর্মাল একটা ইকো লিখি। আমরা লিখতেছি টেস্ট নাকি? টেস্ট লিখলাম, লিখছি। এইবার আমরা যখন এটাকে রান করব, তখন আমরা আসলে দেখে আসি যে কি হয়। ওকে, কি বলতেছে? এখানে কোনো কিছু আসছে আমাদের দেখতে হবে আমি। ওকে,
আমি আমি যদি এখানে কোনো কিছু দেখতে চাই, বোঝা গেছে, আমি এটা দেখতে চাইলে আমারে কি বানাইতে হবে, একটা অবজেক্ট বানাইতে হবে। আমি যদি এগুলো এক্সেস করতে চাই, কি করতে চাই, যদি এক্সেস করতে চাই, তো এখন এই অবজেক্টটা আমরা কিভাবে বানাবো, এখানে কি লিখবো, ও আর কি এমনি দিলাম, বা অবজেক্ট না দিলেও হয়, ও না দিলেও হবে, এখানে কি লিখলাম, ক্রিয়েটিভ। আচ্ছা ওকে, ক্রিয়েটিভ, এখানে আমরা গিয়ে কি করব, নিউ নিউ কি নিউ ক্রিয়েটিভ, আমার কথা বুঝা গেছে, কি লিখলাম, অর্থাৎ একটা ক্লাসে আমাদের এইভাবে কি বানাইতে হয়, অবজেক্ট বানাইতে হয়। এবার যদি কোনো কিছু আমরা কি করতে চাই, কোনো কিছু যদি আমরা দেখতে চাই, কি চাই, কোনো কিছু দেখতে চাই, তাহলে আমরা কি লিখবো, এই যে ক্রিয়েটিভ অবজেক্টটারে লিখবো। আপনার যে সেম নামে অবজেক্ট হবে এরকম না, আমরা এখানে আরিফুল নামে অবজেক্ট বানাইতে পারি, কিন্তু কি, দেন তার ক্লাস কি, ক্রিয়েটিভ, বোঝা গেছে। আমরা এই এই যে সিম্বল, এই সিম্বলটার নাম হচ্ছে কি, অবজেক্ট অপারেটর, এটার নাম হচ্ছে কি, অবজেক্ট অপারেটর, একটু সবাই লিখে নেন, এটার নাম হচ্ছে কি, অবজেক্ট অপারেটর। যদি আমরা কোথাও এরকম সিম্বল দেখি, এরকম সিম্বল দেখি, এটা হচ্ছে কি, অ্যারে সিম্বল, এটার নাম হচ্ছে কি, অ্যারে, অ্যারে অপারেটর, এটার নাম হচ্ছে কি, অ্যারে অপারেটর। আর যদি কোথাও আমরা এরকম দেখি, এর মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, এটার নাম হচ্ছে কি, স্কোপ রেজুলেশন অপারেটর। সবাই একটু লিখে নেন, সবাই লিখে নেন, কোনটা, এই যে কোনটা, এইটা, হ্যাঁ, এটা হচ্ছে অ্যারে অপারেটর, এটার নাম হচ্ছে কি, অ্যারে অপারেটর। আর আর এইটা যেটা হচ্ছে, এই যেগুলোর নামগুলো জানা আমাদের খুবই জরুরি, বোঝা গেছে, এটার নাম হচ্ছে কি, স্কোপ রেজুলেশন, কি, স্কোপ রেজুলেশন অপারেটর, বোঝা গেছে। এখান গিয়েও আমরা এইভাবে আমরা কোনো অবজেক্ট ছাড়া কিন্তু ইউজ করতে পারি, বোঝা গেছে, এইভাবে আমরা কোনো অবজেক্ট ছাড়া ইউজ করতে পারি, কারণ এটা ইউজ করতে গেলে আমাদের কি লাগবে, এটা আমাদের স্ট্যাটিক হতে হবে, কি হতে হবে, আমাদের স্ট্যাটিক মেথড হতে হবে, বোঝা গেছে। সো আমরা যদি এখন যদি কিছু দেখতে চাই, তাই মানে আমরা কি লিখবো, এখান থেকে লিখবো হচ্ছে কি, ক্রিয়েটিভ, ওকে, এখান থেকে আমরা এরকম করব, অবজেক্ট অপারেটর, আমরা কি দেখতে চাই, আমরা এটা দেখতে চাই, নাকি আমরা কি দেখতে চাই, এটা দেখতে চাই, কি, আমার কথা বুঝা গেছে, কি দেখতে চাই, এটা দেখতে চাই। এখন আমাদের তাহলে এখান থেকে এটা ইকো করবো, আমরা কি করবো, এটা ইকো করবো, ইকো করছি। এবার দেখেন আমাদের আউটপুটটা কি দেখায়, কি আসছে, না আসছে কি, আসছে ফাইভ কি, কিন্তু যদি এইটা আমার কি হইতো, যদি আমার এটা প্রাইভেট হইতো, কি বলতো স্যার, প্রাইভেট কি, ক্যান নট এক্সেস প্রাইভেট প্রপার্টি, কি বলতো স্যার, এটা আমার প্রাইভেট প্রপার্টি, সো এটা কি দেখানো যাবে না, ওকে। যদি এটা হইতো কি আমার প্রোটেক্টেড, কি হইতো, এটা যদি হইতো আমার প্রোটেক্টেড, তাহলে কি হইতো, এরপর কি বলতেছে, এটা আমার প্রোটেক্টেড। কিন্তু সেম জিনিসটা যখন আমরা কি করতেছি, যখন আমরা পাবলিক লিখতেছি, কি লিখতেছি, এর মানে আমরা তাইলে কি করতে পারি, আমরা সরাসরি কি এটা কি আমরা কি দেখতে পারতেছি, কি এর মানে বুঝছে যে পাবলিক কি, প্রাইভেট কি, এবং কি প্রোটেক্টেডটা কি জিনিস, ওকে। এখন আমরা যখন আমরা এখানে একটা ফাংশন দেখতে চাবো, তখন আমরা কি লিখবো, অ্যাড, আমরা এখানে কি লিখবো, অ্যাড, অ্যাড নামে যখন লিখবো, তখন আমাদের রেজাল্ট কি আসবে, টেস্ট। আমরা কি করবো, এখানে কি করলাম, টেস্ট, আমরা এখানে কি করলাম, টেস্ট, ওকে, আমরা এখানে কি করলাম, টেস্ট, কি বোঝা গেছে, এখানে আমরা টেস্ট আনে নিলাম। এখন আমরা এটুকু তো শিখছি নাকি, হ্যাঁ, মানে কোনটা, না ওইটা দেখার জন্য তো এখানে ইকো করতে হবে, বুঝা গেছে। আমরা আমরা এটা এখানে ইউজ করতে পারবো, যেমন আমরা এইটারে যদি এখানে এরকম লিখি, এখানে যদি আমরা এরকম লিখি যে ইকো ডলার এ, কি কি আসার কথা ছিল না, কি, কারণ আমি তো এখানে কিন্তু আমি কি করছি, এখানে অ্যাড করছি না, আমি তো এখন এইটারে কল করতেছি না, আমি এটারে কল করতেছি না, তখন দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল কি, এ, এ কোনো ভেরিয়েবল নাই,
তার মানে এটা আমরা করার জন্য কি লিখবো, ডলার দিস, দিসের মধ্যে গিয়ে আমরা কি লিখবো, আসছে কি কি বোঝা গেছে যে আমরা এটাকে কিভাবে ইউজ করতে আমাদের হয়, আমরা কি বুঝছি এটা? গুড, আচ্ছা এর মানে তাইলে আমরা কি, আমরা এক্সেস মডিফায়ার গুলো এবার সুপার ক্লাস এন্ড কি সাব ক্লাস তো আমরা আমরা একটু দেখবো। আমরা যদি চাইতাম কোনো অবজেক্ট না বানাই এটা ইউজ করতে, আমরা একটু ট্রাই করি না কি, আমরা এখানে কি নাম দিতাম, ক্রিয়েটিভ দিয়ে আমরা এখানে যদি কি লিখতাম, অ্যাড, দেখি তো আমাদের এটা আসে কি না, কি বলতে স্যার কি আসছে কি, এটা আসে নাই। আমরা যদি কি লিখলাম যে পাবলিক স্ট্যাটিক কি, কি পিএসপি বুঝে গেছে, ঠিকই ছিল কি, ঠিক না? আমরা যদি এখান থেকে এটা কি মানে ও ও দিলাম কেন, ও আমরা দিলাম হচ্ছে অবজেক্ট বোঝানোর জন্য, বুঝা গেছে? কি লিখলাম, নিউ, কি লিখবো আমরা, ক্রিয়েটিভ, এটা এই সিম্বলটা তো এটা পিএসপি তে না দিলেও হয়। আমরা যদি এখানে লিখতাম যে ডলার কি, ডলার ক্রিয়েটিভ না, আনডিফাইন ভেরিয়েবল কি, ক্রিয়েটিভ, ও সরি ও তো দেয় নাই, এখানে ঠিকই দিলাম, আমরা একটা স্ট্যাটিক মেথডটা রে রান করাচ্ছি, বুঝা গেছে? সবই তো ঠিক আছে, কিন্তু স্ট্যাটিক মেথড পাবলিক স্ট্যাটিক বানান কি, ঠিক আছে? কোনটা এটা আচ্ছা, ওইটা আমি পরে এক সময় এটা স্ট্যাটিক মেথডটা আমি বোঝাই দেব, মানে কিন্তু ফ্রেমওয়ার্ক গুলাতে স্ট্যাটিক মেথডটা কি বেশি ইউজ হয়, মানে এখন স্ট্যাটিক মেথডটা কেন ইউজ করবো বেশি, কারণ স্ট্যাটিক মেথডটা আমরা ইউজ করলে কি হয় না, আমাদের কোনো কি আমাদের কোনো এই অবজেক্ট বানাইতে হয় না। ওকে,
ওকে আচ্ছা, এটার আমাদের দরকার নেই। আমরা এখানে ক্রিয়েটিভের মধ্যে কি করলাম, এটা আমরা নিয়ে আসলাম। আমরা এখানে আরেকটা ক্লাস বানাবো, এটা আমরা ক্লাস বানাবো, ক্লাসের নাম দিলাম শেপার। কি নাম দিলাম? শেপার। আমি এখান থেকে কি মানে কি লিখবো, এক্সটেন্ড কি লিখবো, এক্সটেন্ড ক্রিয়েটিভ। ওকে, এখন এখানে যখন আমি আসবো, তখন এখানে আমি যদি আসি এবং আসার পরে আমি এখানে কি করব দেখেন, এখানে আমি আমরা এখানে ধরে লিখলাম হচ্ছে পাবলিক ফাংশন, আমরা এমনি লিখলাম যে চেক। কি লিখলাম, পাবলিক ফাংশন কি চেক আমরা করছি। এখানে গিয়েও আমরা কি ইউজ করতেছি, দিস এ। আমি আর কি দেখতে চাচ্ছি যে আসলে এটা আমরা ইউজ করতে পারি কি না, কি এটা আমরা ইউজ করতে পারি কি না। তাইলে এবার যখন আমরা শেপারটা অবজেক্ট বানাবো, তখন আমরা কি লিখবো, কি লিখবো, নিউ শেপার। ওকে, এবার আমরা কি লিখবো, ও কি, ও শেপার, আমরা কি লিখবো, চেক। আমরা কি লিখলাম, এই এটা না তো, এখান থেকে আমরা কি লিখবো, ইকো লিখলাম। তো যখন আমি এখান থেকে ইকো লিখলাম, তখন দেখেন কি হচ্ছে, পাস পাইছি, চেক কিন্তু করছি। এখানে যদি আমি কি লিখতাম, আমি যদি আমার 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 এটা যদি কি হইতো, প্রোটেক্টেড, কি হইতো, প্রোটেক্টেড আসছে, যদি এটা আমরা কি দিতাম, প্রাইভেট, প্রাইভেট। আরে না, এখানে একটা মজা আছে, ওকে, মানে খেয়াল করেন কি বলতেছে, আনডিফাইন, আমার কথা বোঝা গেছে, এখানে কি আছে, আনডিফাইন, এর মানে বুঝছেন, মানে আমার কিন্তু সাব ক্লাসটা ইউজ করতে পারতেছে যদি এটা কি হয়, প্রোটেক্টেড বা কি হয়, পাবলিক হয়, কিন্তু যদি এটা কি হয়, প্রাইভেট হলে এটা আর পারবে না। ওকে আচ্ছা, এটাই। সো আমরা এখানে আরেকটা জিনিস লিখি, পাবলিক আমরা এখান থেকে আরেকটা লিখবো যে পাবলিক, পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন আমি এখানে লিখলাম কনস্ট্রাক্ট। কি লিখলাম, মানে তাইলে তো হলো না, আমি আর কি বোঝাচ্ছি যে এর প্রপার্টিটা ইউজ করতেছে শেপার। আপনি এখানে এ বলতে কোনো কিছুর অস্তিত্ব আছে নাই, কিন্তু তার প্যারেন্টের আছে। আপনি ওটা বাবার বাড়ি আপনি ইউজ করতে পারেন না কি, সো বিষয়টা হচ্ছে এটাই। সো এটার হচ্ছে কি, এটার প্যারেন্ট কে, এটা না কি। আচ্ছা, এখন আমরা এখানে এসে যদি কনস্ট্রাক্টরের মধ্যে এরকম একটা ইকো দেখি, ইকো, ইকোর মধ্যে আমরা কি লিখব, ওয়েব লিখছি, মানে আমরা কি লিখছি ইকোর মধ্যে, ওয়েব লিখছি। এবার আমরা একটু এখানে যদি আসি, এবার একটু দেখে আসি, আসছে কি, এ কিন্তু অটোমেটিক পাচ্ছে না, আমি কি এখানে কোনো কিছু কল করছি, দেখেন তো, আমি খালি কিন্তু কনস্ট্রাক্টর মধ্যে দিয়ে দিছি। আমরা যদি বলতাম যে পাবলিক ফাংশন, মানে এখানে দুইটা, মানে এখানে এই যে দেখেন একটা কাটলাম একটা, মানে দুইটা পাশাপাশি আসার কারণে, ওকে, কোনো গ্যাপ নাই, ওকে, হ্যাঁ, মানে তাহলে তো হবে না। ওকে, পাবলিক ফাংশন আমরা এখানে কি লিখলাম, টেস্ট নাকি, টেস্ট। আমরা এখান থেকে যখন আবার কি লিখলাম, টেস্ট লিখলাম, টেস্ট, তখনও কি পাবে এটা, কি কি কোনো কিছু চেঞ্জ হয়েছে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই। কারণ কি, এই ম্যাজিক মেথডের নিয়ম হচ্ছে কি, এটার মধ্যে যখন দিবে তখন কি হবে,
সমস্ত গুলাই এটাকে অটোমেটিক পেয়ে যাবে। ওকে, এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব হচ্ছে কি মেথড কি ওভার লোডিং। ওকে, মেথড কি ওভার লোডিং। দুইটা আলাদা, আমি ওভার রাইডিং এটা একটু জটিল, আমি আপনাদেরকে এটা প্রথমে তো বললাম যে এটা একটু জটিল হবে, এটা খুবই কি স্বাভাবিক। ওকে, এই জন্যই তো আমি পরের ক্লাসটা কি, ওকে, আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে মেথড কি ওভার রাইডিং। ওভার রাইডিং বোঝা গেছে, মানে মানে কি হয়, আমরা মানে আগে কিছু ডিস্ক কিনতাম সিডির, যেগুলো কি আপনার মাল্টিপল রাইড করা যাইতো না, যে ওভার রাইড করা যায়, মানে আগে একটা কিছু আছে আবার এটার মধ্যে কি করতে পারি আমরা রাইড করা। হ্যাঁ, ওকে, সো এটাই হচ্ছে কি ওভার রাইড করা। ওকে, কি মানে এটা হচ্ছে কি ওভার রাইড করা। মানে আমরা দুইবার দুই জায়গাতে দুই রকম দেখব, মানে কি যে আমি একটু দেখাই সাবেও থাকবে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হবে, সাব থেকে করলে আরেকটা কাজ করবে, বোঝা গেছে। এই যে আমরা ধরেন ক্রিয়েটিভ এর মধ্যে এখানে একটা কি লিখছি, অ্যাড লিখছি না, এখানে আমরা ইকোর মধ্যে একটু দিয়ে দিই, ইকোর মধ্যে মানে লিখলাম আমরা আরিফ, কি লিখলাম আরিফ, তাহলে কি দুই সংখ্যা যোগ করলাম? ওকে, হ্যাঁ, আমরা সব করতে পারি। ওকে, তাহলে স্যার ওটা যোগ করব, নামটা বের করেন। আচ্ছা, আরিফ প্লাস পারে, আরিফ পারে, আরিফ প্লাস পাবলিক এ, বোঝা গেছে। ওকে, কি ডাবল বি আসবে। ওকে, আর এখানে আমরা লিখলাম যে পাবলিক সি, সি একটা কি মানে নর্মাল একটা প্রপার্টি, বোঝা গেছে। এবার আমরা কি লিখবো হচ্ছে ডলার দিস, বা আমরা এই সিটা এখানে নাও রাখতে পারি, বুঝা গেছে, সিটা রাখলাম না, আমরা দেখি কি করবো, ডলার সি ইকুয়াল দিস এ প্লাস কি দিস বি। ওকে, কি আসছে এবার আমরা এখান থেকে কি দেখতে পারবো, ইকো করলাম, করছি আমরা ইকো, ইকোর মধ্যে আমরা এটা রাখলাম, আবার এই সেম কাজগুলো আমরা যদি এখানে এনেও এটার একটু মানে এখানে দিয়ে দিলাম, আমরা এখানে একটু সংখ্যাটা বাড়ায় দিই, 15, এখানে কত দিলাম 16, এখানে আমরা এই অ্যাডই নিয়ে আসলাম, কি নিয়ে আসলাম, এই অ্যাডই নিয়ে আসলাম। ওকে, কনস্ট্রাক্টরটা আমরা বাদ দিয়ে দিই। দেখেন একটা জিনিস খেয়াল করেন, যে এটা আমার দরকার নেই এখন, আর এটা তো আমরা বুঝছি না কি যে যে কনস্ট্রাক্টর কাজটা কি। দেখেন এইটার প্যারেন্ট কে, এইটার প্যারেন্ট কে, ক্রিয়েটিভ, আবার ক্রিয়েটিভ কিন্তু অ্যাড নামে একটা ফাংশন ইউজ করছেন, আবার কি এও করছে। হ্যাঁ, এর মানে একই ফাংশন কি সুপার ক্লাসে ইউজ করতেছে, আবার কি এই সাব ক্লাস যে হচ্ছে ইউজ করতেছে এটা করতেছে হচ্ছে কিভাবে, এইটা এখন ইউজ করতেছে, এই যে ইউজ করতেছি আমরা এটা কেন করতে পারতেছি, কারণ এটা ইনহেরিটেন্স এর মাধ্যমে আমরা ইউজ করতে পারতেছি, এবং ইনহেরিটেন্স এর মধ্যে ইউজ করে আমরা কি করতেছি, আমরা এটারে কি
ওভাররাইডিং করতেছি, আমরা কি করতেছি এটারে ওভাররাইডিং করতেছি। এই টোটাল প্রসেসটারে বলা হয় পলিমরফিজম, এটারে কি বলা হয় পলিমরফিজম। ওকে, সো আমরা এখান থেকে যদি আবার এখানে আসি, ও কি লিখলাম, ও ক্রিয়েটিভ নিউ আসবে, কি নিউ ক্রিয়েটিভ আসছে, কি আসছে নিউ ক্রিয়েটিভ, কি বোঝা গেছে কি আসছে নিউ ক্রিয়েটিভ। এবার আমরা যখন এখান থেকে, ওকে আমরা যখন এখান থেকে আগে দেখেন, আমরা এখান থেকে ও ও সেপারের যখন আমরা অ্যাড এর মধ্যে আমরা কল করতেছি, তখন আমার কিন্তু একটা রেজাল্ট দেখাচ্ছে, খেয়াল করেন। আচ্ছা আমরা একটু দেখে আসলে কি বলে, দিস হোয়েন অবজেক্ট কনস্ট্যান্ট সি অ্যাট মেন চট, আমরা এটাই কেটে দিই, এটাই কেটে দিয়ে দেখি কাজ করে কিনা নাকি। সেম প্রবলেম, দিস হোয়েন নট অবজেক্ট, দিস এর মধ্যে এ আচ্ছা, এই এইভাবে না করে আমরা নর্মাল প্রসেসিং করি। ওকে ওকে, এখানে মানে দেখাবে এস, আর এখানে আসলে কি দেখাবে সি, বুঝা গেছে? মানে আমার ফাংশন কিন্তু একই, কিন্তু দুই জায়গাতে কি দেখাচ্ছে, আমার দুইটা রেজাল্ট দিবে না কি, আনএক্সপেক্ট ইকুয়াল আমরা খেয়াল করেন একই ফাংশন যখন আমি ইউজ করতেছি কিসের থেকে, শেপার থেকে, তখন আমার কি দেখাচ্ছে এস, আবার একই মেথড আমি যখন ইউজ করতেছি কি থেকে, ক্রিয়েটিভ থেকে, তখন আমার দেখাবে কি সি। এই যে এটা হচ্ছে কি মেথড ওভার, কি ওভার রাইডিং, এটা কি মেথড ওভার রাইডিং। এখন আমাদের আমরা আমরা আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে কি চেনিং মেথড, সেটা হচ্ছে কি চেনিং মেথড। এই চেনিং মেথডটা খুব লাগবে, কারণ এই চেনিং মেথডটা আমাদের, আমরা যখন ডাটাবেসটা নিয়ে কাজ করব, তখন দেখবেন আপনি লেখেন না ইনসার্ট উইন্টু উমুক তুমুক, এগুলো কিচ্ছু লেখা লাগবে না, সমস্ত তারা বানায় রাখছে, বুঝা গেছে? আমরা এই যে ডাটা তোলার জন্য মাইএসকিউএল কোয়েরি লিখতাম, ফেজ লিখতাম, ঠিক আছে, সব করা আছে, এক খালি একটা ফাংশন কল করবেন, তাইলে কি হবে এটা চলে আসবে। যেমন আমরা এখানে একটা ফাংশন বানাইলাম, এটার নাম কি দিলাম এ, বুঝা গেছে, মানে দেন কেটে নাম কি এ। আমরা যখন এখানে এস লিখলাম, তখন দেখেন আরেকটা, আমরা এখানে আরেকটা ফাংশন লিখব, আমরা এখানে এস লিখলাম, বুঝা গেছে? ওকে, এটার আমরা নাম কি দিলাম বি। এইবার আমরা যে এই যে মেথড গুলা ইউজ করবো, আমরা কি করবো, এই যে মেথড গুলো আমরা চাচ্ছি দুইটাই, প্রথমটার মধ্যে আমার কি হবে, প্রথমটা হবে আমার কি, প্রথমটা আমার রিটার্ন হবে, কি হবে, আমরা কি করবো রিটার্ন ইকো, বোঝা গেছে? আমরা এখানে কি করলাম, আমরা এখান থেকে এসটারে কি করলাম রিটার্ন করলাম। তো আমরা যখন চেনিং মেথড করব, তখন এই চেনিং মেথড গুলা কিরকম হবে, এ কি আসবে বি, আমার কথা বোঝা গেছে? আপনারা কি আমার কথা এটা কি বুঝছেন, যে আমরা এটা কি করলাম, একদমই বুঝেন নাই? কি এর মানে চেনিং মেথড মানে, দেখেন একটা চেনের সাথে একটা চেন জয়েন দেওয়া থাকে না, দেখেন এখান থেকে এই মেথডের সাথে এই মেথডের কি জয়েন দিলাম, মানে এখানে
এর রেজাল্টও আসবে, আবার কি বির রেজাল্টও সবগুলা প্রসেস হয়ে কি একসাথে আসবে। এটারে কি বলা হয়? এটারে বলা হয় চেইনিং মেথড। এখানে একটু ভার কারণ আছে কি, না না মানে আমার নিচেরটা তো রিটার্ন। আচ্ছা আরে আপনি এখানে তো ও কি দিবে দিছি কেন? চব্বিশটা আসুক, তাও সমস্যা নেই। ওকে আর এগুলোর তো আমরা মানে আমরা নিজেরাও এগুলোর তো কাজ করি খুব কম, কারণ আমরা তো বিল্ডিং সবকিছু পাই। ওকে এখানে সুন্দর করে খেয়াল করেন। আচ্ছা দি স্টারে একটা ভেরিয়েবল টারে তারা রিটার্ন করছে, বোঝা গেছে? আচ্ছা এখানে একটা ভেরিয়েবল, এরপরে দেখেন এ বি, দেখছেন আমি ঠিক যেভাবে করছি। ওকে ওকে দুইটারে না দেখেন, ওখানে তো ওরা তো তিনটারে, এই যে মানে শেষে আবার একটা রাখছে না কি রাখছে, ওরা শেষে আবার আরেকটারে রেখে দিছে, বোঝা গেছে? ওকে তো আমরা আমরা এটা করব রিটার্ন দিস, দেখেন না সবগুলা রিটার্ন না। এখানে আমরা কি করলাম দিস, এ ইকুয়াল কত, ফাইভ নাকি? এখানে আমার সিক্স, ডলার বি দিলাম, এটা রিটার্ন হবে না। এখানে আমরা কি করলাম ইকো দিলাম, বোঝা গেছে? চোদ্দ নম্বরে প্রবলেম করতেছে। ওকে খুব ঝামেলা, বুঝা গেছে? না 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 সমস্যার সমাধান করতে হবে তো। ওকে আচ্ছা বুঝতে পারছি, বাড়ির কাজ না সমাধান করে তারপর শেষ। ওকে খালি বাসায় বাসায় করেন কেন? ইংরেজিতে কইছিলাম
আমরা তো এমনি নর্মাল অন্য যে কোনো কিছু রিটার্ন করতে পারি না, আমরা আলাদা করি, আমরা কমেন্ট করি, আমাদের টিম না এই এমন দেখি সব কারে ইয়ার হচ্ছে তবে সব ফুটে শুয়ে অবজেক্ট কন্টেস্ট দিস উইল নট অবজেক্ট কন্টেস্ট ইন সি কিপ লাইন লাইন হেল্প করে নামটা বুঝতে হবে দেখি না রিটার্ন দিস this ওদের মতোই তো করতেছে, তারপর আসে না কেন? আচ্ছা আচ্ছা ওদেরটা ঠিক আছে, বোঝা গেছে? আমি একটু যদি একটু ব্রিফ করে দিই, দেখেন সবাই একটু খেয়াল করে, এই এই জায়গাটাতে একটা স্ট্রিং ধরা হয়েছে কনস্ট্রাক্টরের মধ্যে, দেখেন এখানে এই অ্যাড এর মধ্যে নেওয়া হয়েছে কি এ, আর বির মধ্যে নেওয়া হয়েছে কি বি, এই এই দিসটারে এই স্ট্রিংটারেও কি করা হয়েছে রিটার্ন করা হয়েছে, এটারেও কি করা হয়েছে রিটার্ন করা হয়েছে। এখানে দেখেন কয়টা মেথড যোগ করা হয়েছে, একটা দুইটা তিনটা, এটা ছিল কি তার তিন নাম্বার মেথড। এখানেও কি করা হয়েছে, এখানে কিন্তু রিটার্ন করা হয়েছে, কিন্তু এখানে কি করা হয়েছে ইকো করা হয়েছে না। আমরা যদি এখানে কি করতাম, এখানে যদি আমরা ইকো করতাম আর এখানে যদি এটা না করতাম, তাহলে আমরা দেখে আসি কি হয়। আসছে? এর মানে আমরা শেষেরটাতে যদি মনে করি যে আমরা এখানে যদি ইকো করি, অনেক সময় যেটা হয় না যে আমরা ভিতরে একটা ফাংশন বানাইছি, ফাংশন মধ্যে ইকো করলাম না, কিন্তু ফাংশনটা যখন বারবার কল করলাম তখন আমরা কি করলাম এটারে ইকো করলাম, মানে আমরা রেজাল্টটা দেখলাম। তো আমার কিন্তু মাথায় রাখতে হবে আমরা শেষেরটাতে মাস্ট বি কি করব, নর্মাল ভাবে আমরা ইকো করে রাখবো, বোঝা গেছে? আর নাইলে কি করব, আমরা যদি ইকো না করি তাইলে কি করতে হবে, কল করার সময় কি করতে হবে আমাদের ইকোটা করতে হবে। চেনিং মেথড অনেকগুলো বানানো আছে, কিন্তু মাথায় রাখবেন যে চেনিং মেথডের নিয়মই হচ্ছে অনেকগুলো মেথড কি করা, একসাথে কল করা, জয়েন করে সে কি করবে, সে কাজ করবে। কোনটা খেয়াল করেন, এইটা এইটা যোগ করে রাখছে কোথায়, এটার মধ্যে? আমার কথা বুঝা গেছে? এই যে দেখেন এখানে যদি আমি বলি যে ফাইভ, এখানে যদি বলি কি ফাইভ, ওকে
এখানে যদি আমাদের আসে এবার কি আসবে, ফাইভ ফাইভ আসলো, যোগ কিন্তু করবে না, কারণ আমরা কি আমরা এটা স্ট্রিং আকারে নিচ্ছি, বোঝা গেছে? আমরা এটা কিন্তু কারণ একই ভ্যালু মানে আগে একটা ছিল পাশাপাশি একটা যোগ হয়ে গেল, বোঝা গেছে? আমি এই কলমের সাথে কলমটা চাচ্ছি যে আমি একটু বাড়াবো, এর মানে কি আমি এখানে কি যোগ করলে কিন্তু কি আর দেন কি হবে, এটার সাথে যুক্ত হবে, আমার কথা বোঝা গেছে? এটার সাথে কি হবে, এটা যুক্ত হবে, এখানেও কিন্তু কি হয়েছে, এটার সাথে কিন্তু এটা যুক্ত হয়েছে, দেখেন এখানে যোগ করার কোনো বিষয় নাই, এখানেও যে নাম এখানেও কি সেম নাম, আমার কথা বুঝে গেছে? সো এই বিষয়গুলো আমরা কি করব, এই এই বিষয়গুলো এই যে আজকে যেমন আপনাদের বোঝাতেও আমার একটু ঝামেলা হয়েছে, আর আপনারা কেমন বুঝছেন এটা আমি বুঝছি। ওকে, সো আমি এই জন্য বলি যে আমরা লারাভেলটাকে শুরু করি, তারপরে আমরা কি করব, আমরা অবজেক্টগুলো আমরা অবজেক্টটা একটু বুঝতে পারবো, যে কারণ তখন আমরা অনেকগুলা ইউজ করা শিখবো, যে কোনটা তাহলে কেন ইউজ করলাম আমরা, বুঝা গেছে?